যাই কামাল জামাল রাসেল খুবই রোজি সবে আর পড়ে ছিল ফিরে আসলাম হাজার হাজার মানুষ কিন্তু আব্রাহাম বলানিতে সারি সারি খবর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের শুভেচ্ছা বিনিময়ে আবেগ আপ্লুত প্রধানমন্ত্রী বললেন ষড়যন্ত্র সত্ত্বেও আওয়ামী লীগই দেশবাসীর কাছে গ্রহণযোগ্য দল সবসময় আওয়ামী লীগের যারা বা আমাদের সহযোগী সংগঠন তারাই এগিয়ে গেছে মানুষের পাশে নিজের জীবন দিয়ে দিয়েছে কিন্তু মানুষকে বাঁচাতে চেষ্টা করেছে বিশ্বের বিভিন্ন দেশে ট্যাক্স হ্যাভেনে বাংলাদেশিদের প্রায় সত্তর হাজার কোটি টাকা ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদন প্রকাশ রয়েছে লন্ডন দুবাইয়ের সম্পদ ক্রয়ের তথ্য কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে পাঁচ জন নিহত আহত আটজন হাসপাতালে আমি কীভাবে বের হয়েছি এখান থেকে গাড়িতে গেছি তা আমি নিজেও জানি না চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় পড়ে গেলে ওইখানেই এই গাড়ির যাত্রী গাড়ি নিচে চাপা পড়ে পাঁচজন গুরুতর জখম হয় গণসংযোগে ব্যস্ত উপজেলা নির্বাচনের প্রার্থীরা ভোট ফিরে চুয়াডাঙ্গা সদরে ক্ষমতাসীন দলে বিভক্তি গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় অবশেষে মামলা আজই শেষ তাপমাত্রার আটচল্লিশ ঘন্টার সতর্কবার্তা কাল বৃষ্টির সম্ভাবনা হাইপার টেনশনের রোগী বেশি উত্তরাঞ্চলে খাদ্যাভ্যাস আর জীবনাচরণকে দায়ী করছেন চিকিৎসকরা দশক আমন্ত্রণ জানাচ্ছি দুপুরে আপনাদের সাথে আছি আমি হোসেন এতক্ষণ শিরোনাম দেখছিলেন পুরো খবরে যাচ্ছি শত বাধা চক্রান্তের পরও বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ এমনটি মনে করেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন একমাত্র আওয়ামী লীগই মানুষের জন্য ত্যাগ স্বীকার করেছে যার নজির আর কোনো সংগঠনে নেই এ সময় তার স্বদেশ প্রত্যাবর্তনের স্মৃতিচারণ করে তিনি বলেন রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলে শুধু দেশবাসীর ওপর বিশ্বাস রেখেই ফিরে এসেছিলেন এই দিনে দলীয় সভাপতির ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বিশেষ এই দিনে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারাও স্বাগত বক্তব্যে বারবার কান্নায় ভেঙে পড়েন বঙ্গবন্ধু কন্যা পিতার আদর্শেই কাজ করে চলছেন বলে উল্লেখ করেন তিনি আমি আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজি শ্রদ্ধা জানি আমার সব শক্তি সাহস আমি আমার মা বাবার কাছ থেকে পেয়েছি ধ্বংস করতেই পঁচাত্তরের হত্যাকাণ্ড চালানো হয়েছিল বলেও জানান আওয়ামী লীগ সভাপতি সবথেকে বড় কথা হলো যে আমি আমি যখন যাই কামাল জাম্বাল রাসেল খুগির সবাই আড় ছিল আর আমি যখন ফিরে আসলাম হাজার হাজার মানুষ কিন্তু বনা নিতে সারি সারি খবর বত্রিশ নম্বরে আমরা বিলাত করতে চাইলাম আমাকে ঢুকতে দেয়নি যে অরমান কোনটা বলছিল যে বাড়ি দেবে গাড়ি দেবে সব দেবে আমরা না তার কাছ থেকে আমরা কিছু নেব না খুনির কাছ থেকে আমি কিছু নিতে পারি না আওয়ামী লীগ ছাড়া আর কোন সংগঠনই দেশের মানুষের জন্য স্বীকার বলেও উল্লেখ করেন শেখ হাসিনা কিন্তু আজকে আওয়ামী লীগ বাংলাদেশে সবথেকে শক্তিশালী এবং বড় সংগঠন এটা হলো সব থেকে জনগণের কাছে সবথেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ প্রতিবার চক্রান্ত হয় সেই চক্রান্ত মোকাবেলা করেই কিন্তু আমরা বেরিয়ে আসি তা আমাদেরকে এটা ধরে রাখতে হবে রাজনীতির মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে দলীয় কর্মীদের পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা মানুষের ভাস্কর যমুনা নিউজ ঢাকা দীর্ঘ ছয় বছর নির্বাসনে কাটিয়ে উনিশশো সালে আজকের এই দিনে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পরিবার পরিজন হারিয়ে দিশাহীন সভাপতি দেশে এসে হাল ধরেন দলের নানা চড়াই উতরাই পেরিয়ে তার সফল নেতৃত্বে এখন এগিয়ে চলেছে সংগঠন পঁচাত্তরের পনেরো আগস্ট বিপদগামী একদল সেনা সদস্যের হাতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাণ হারান পরিবারের প্রায় সব সদস্য বিদেশে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা নানা ঘটনা প্রবাহের পর উনিশশো একাশি সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে নির্বাচিত করা হয় দলের সভাপতি কিন্তু বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে সব ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে সে সময়কার সরকার তবে রক্তচক্ষু উপেক্ষা করে উনিশশো একাশি সালের প্রিয় মাতৃভূমিতে ফেরেন বর্তমান প্রধানমন্ত্রী অবসান ঘটে দীর্ঘ ছ বছরের নির্বাসিত পনেরোই আগস্ট কেবলমাত্র সামরিক অভ্যুত্থান না রাষ্ট্রবদল করা হয়েছিল সেটা আসলে পূর্ব তৈরি করা হয়েছিল এইটাকে আবার বাংলাদেশের দিকে নিয়ে আসার যে কাজটা সেটা আবার শুরু হয় উনিশশো সালে মে তিনি যে ভীত হননি তিনি মৃত্যুকে আলিগঞ্জ গিয়েছেন এইটা দেশবাসী থেকে শুরু করে দলের প্রত্যেকটি নেতা কর্মী এবং জনগণ করে তার বিশেষ প্রতি আকৃষ্ট ছিল দেশে ফিরে বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার করেন আওয়ামী লীগ সভাপতি স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার শপথ দিয়ে এগিয়ে যান শেখ হাসিনা জাতির জনকের নেতৃত্বে যে ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকা এর মধ্য দিয়ে মানুষের এই যে মনোযোগতে যে বিচ্যুতিটা ঘটে গেছিল উনিশশো সালে এটাকে আস্তে আস্তে ফিরিয়ে বাংলাদেশের দিকে নিয়ে আসা আমি তো মনে করি যে এটা একটা মানে খুব দুরূহ কাজ বঙ্গবন্ধু চাইছিলেন বাংলাদেশ বাঙালি জাতি একটি আত্মমর্যাদাশীল দেশ এবং জাতি হিসাবে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করুক সেই কাছে নেতৃত্বে আজকে আশা তার সেই অসম্পূর্ণ কাজ তিনি সমাপ্ত করে আজকে পৃথিবীর বুকে বাঙালি জাতিকে এবং বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালের তেইশ জুন প্রথমবারের মতো দেশের হাল ধরেন তিনি এরপর দু থেকে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ টানা ক্ষমতায় থেকে শেখ হাসিনার ঘোষণা বাংলাদেশকে স্মার্ট দেশ হিসেবে গড়ে তোলার মিথুন যমুনা নিউজ ঢাকা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় সকাল সাড়ে এগারোটায় এই বিশেষ প্রার্থনার আয়োজন করে পূজা কমিটি সার্বজনীন দীর্ঘায় ও সুস্বাস্থ্য কামনা করা হয় আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের জন্য এ সময় প্রার্থনা করা হয় ট্যাক্স হেভেন নামে পরিচিত দেশগুলোতে প্রায় ছয়শো কোটি ডলারের সম্পত্তি আছে বাংলাদেশিদের যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সত্তর হাজার কোটি টাকা কর ফাঁকি দিয়ে বাংলাদেশিদের এসব অফসর সম্পদ গড়ে তোলার তথ্য প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ওই প্রতিবেদনে উঠে এসেছে লন্ডন সিঙ্গাপুর দুবাইয়ের মতো বিভিন্ন শহরে সম্পদ কেনার তথ্য বিদেশ থেকে গোপনে অর্থ জমা রাখার সুযোগ রয়েছে যেসব দেশে সেগুলোর পরিচিতি মূলত ট্যাক্স হেভেন হিসেবে লুকজেমবার্গ কেম্যান আইল্যান্ড ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড অথবা বারমুডার মতো এসব দেশে নেই অর্থের উৎস জানানোর ঝামেলা করের হিসাব নিকাশও নেই এসব ট্যাক্স হেভেনে বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকি দিয়েই ডলার বা সম্পদ ক্রয় করতে পারেন আর ওই সম্পদকে অবসর সম্পদ বলা হয় এসব ট্যাক্স হ্যাভেনে কী পরিমাণ অফসর সম্পদ রয়েছে তার প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইউ ট্যাক্স অবজারভেটরি প্রকাশিত অ্যাটলাস অফ অফসর ওয়ার্ল্ড নামের ওই প্রতিবেদনে উঠে আসে বাংলাদেশিদের সম্পদের পরিমাণ পাঁচশো কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সত্তর হাজার কোটি টাকা যা বাংলাদেশের মোট জিডিপির প্রায় এক দশমিক তিন শতাংশ প্রতিবেদনে বলা হচ্ছে সব অর্থের একটি অংশ ব্যয় হয়েছে আবাসন খাতে প্রায় ছেষট্টি কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাত হাজার আটশো কোটি টাকা লন্ডন প্যারিস দুবাইয়ের মতো বিভিন্ন শহরে কেনা হয়েছে সব সম্পদ তবে গোপন রাখা হয়েছে সম্পদের মালিক এসব বাংলাদেশিদের নাম পরিচয় যদিও দুই হাজার বিশ ও দুই হাজার একুশ সালের তুলনায় দু হাজার বাইশ সালে ট্যাক্স সেভেনে বাংলাদেশিদের সম্পদের পরিমাণ কমেছে বলে উঠে আসে প্রতিবেদনে আগের বছর বাংলাদেশিদের অফসর সম্পদের পরিমাণ ছিল আটশো কোটি ডলারের বেশি কুমিল্লার গ্রামের সড়ক দুর্ঘটনায় জন প্রাণ হারালেন আরও আটজন চালক নিয়ন্ত্রণ হারালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি বাস উল্টে যায় দুর্ঘটনার পরে চালক হেলপার ও সুপারভাইজার পালিয়ে যায় কুমিল্লার গ্রামের বসন্তপুর এলাকা আরোহীদের চোখে তখনও ভোরের ঘুম এরই মধ্যে দুর্ঘটনা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উল্টে যায় যাত্রীবাহী বাস ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল রিল্যাক্স পরিবহনের বাসটি বসন্তপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারাই চালক রাস্তার পাশে বাস উল্টে ঘটনাস্থলেই পাঁচ আরোহী প্রাণ হারান আহত হন কমপক্ষে পথেই যাদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার দিচ্ছি দিয়ে যাদের চট্টগ্রাম আমাদের একটি গাড়ি চলে গেছে ওইখানে কেসুরুকি নিয়ে আর আমি গেছি ফেনিতে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা নিহতরা হলেন চট্টগ্রামের বাসখালী উপজেলার মোহাম্মদ বদরুল হাসান রিয়াদ কক্সবাজার টেকনাফের মোহাম্মদ হোসেন নোয়াখালী চাটখিলের নাসির উদ্দিন পলাশ এবং লক্ষ্মীপুরের রায়পুরের মাসুক মিয়া সংঘাই তা আমি কীভাবে বের হয়েছে এখান থেকে গাড়ি থেকে সেটা আমি নিজেও জানি না ওখানে ঘুমেছিলাম তো কিছু দেখি নাই ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস উদ্ধার করেছে পুলিশ কিন্তু পলাতক বাসের চালক হেল্পার ও সুপারভাইজার চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় পড়ে গেলে ওইখানে এই গাড়ির যাত্রী গাড়ি নিচে চাপা পড়ে পাঁচজন গুরুতর জখম হয় জখম হলে চোদ্দজন হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে রাহিম সারোয়ার যমুনা নিউজ রাজধানীর বাসাবোতে নির্মাণাধীন ভবনের তলা থেকে পড়ে দুই শ্রমিক মারা গেছেন নিহতরা হলেন অন্তর ও আলতাফ মফিজুল নামের আরেক শ্রমিক ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন সকালে বাসাবর মায়া কাননে এক নির্মাণাধীন ভবনের উপর থেকে তিনজন শ্রমিক পড়ে যান পরে তাদেরকে উদ্ধার করে মুগদা মেডিকেলে নেওয়া হলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক প্রত্যক্ষদর্শীরা জানান নির্মাণাধীন ভবনের উপর থেকে হঠাৎ করেই বাঁশের মাচা ভেঙে এমন দুর্ঘটনা ঘটে অভিযোগ ওঠে ভবন নির্মাণে যথাযথ নিরাপত্তা নেওয়া হয়নি আর এতে রয়েছে রাজুক সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর গাফিলতি এলাকাবাসী জানান অনিয়মের অভিযোগে ভবনটি রাজুক একবার ভেঙে দিয়েছিল মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার হায়াতুর ইসলাম খান জানিয়েছেন ভবন মালিকের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হচ্ছে দুরাই জায়গা অন্তরে মুবতে উঠে সকালবেলা কাজে গেছে আপনার মাছা ভাঙা নিচে পড়ে গেছে তাজকা ছওয়ালা কামে গেছে যাই যে মারা গেল বিল্ডিং এরতে পড়ে আছে আইসা দিকে কয় মাছা ছলাই গেছেগা এটুকু দেখছি আর কোন জায়গায় উপরে কাজ করতেছে ওইটা এখন সারগুলো লোক এসে আমি দেখছি সবারই নাম পরিচয় আমরা পেয়েছি আমরা মানে আমাদের যে কার্যক্রম আমাদের চলমান আছে এখন চলমান কার্যক্রম আমরা সবকিছু আপনাদের কাছে ডিসক্লোজ করব জীবন চলছে আবহাওয়া অফিসের জারি করা 48 ঘন্টা সতর্কবার্তা সকাল থেকেই সূর্যের প্রখরতা অনেক বেশি তাপ অনুভূত হচ্ছে আবহাওয়া অফিস জানিয়েছে রাজশাহী রংপুর ঢাকা খুলনা ও বরিশাল এই পাঁচ বিভাগের উপর দিয়ে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ প্রবাহ বয়ে যেতে পারে এই গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ জীবিকার তাগিদে তাপদাহের মাঝেও তাদের বের হতে হচ্ছে আবহাওয়া অফিস আরও জানায় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে তবে আঠারো মে থেকে দেশ জুড়ে সপ্তাহব্যাপী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুব গরম পড়ছে রাস্তাঘাটে চলাফেরা যাচ্ছে না খুব কষ্ট বুঝে আছে আমরা খুব গরম ভাই রাস্তাঘাটে আমরা গাড়ি চালাতে পারছি না এত গরম এত তাপমাত্রা গরিব মানুষের সকালবেলা বাড়িতে আসি কাজ কাম করার জন্য একটু রোদ হয়ে গেলে আটটা দিকে আর দাঁড়ানো যায় না যে গরম পড়ছে বাবা এতে ভাড়া বুঝতে হচ্ছে না আমরা চলতে পারছি না বাংলাদেশে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ জনিত রোগের সবচেয়ে ঝুঁকিতে উত্তরাঞ্চলের মানুষ এক সমীক্ষায় বলা হয়েছে এই অঞ্চলে তেত্রিশ দশমিক তিন ভাগ মানুষ উচ্চ রক্তচাপের রোগী উদ্বেগের বিষয়ে পনেরো দশমিক আট ভাগ মানুষ জানেনি না তাদের হাইপারটেনশন আছে উত্তর একমাত্র প্রতিষ্ঠান হিসেবে এই রোগ নিরাময় গবেষণা ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে রংপুর হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার দিনাজপুরের পার্বতীপুরের হোমিও চিকিৎসক কাইসার আহমেদ বছর পাঁচেক আগে নিজ চেম্বারেই মাথা ঘুরে পড়ে যান এরপর স্ট্রোক ঢাকা চেন্নাই হয়ে এখন চিকিৎসা নিচ্ছেন রংপুর হাইপার টেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারে হঠাৎ করে মাথার মধ্যে মনের জন্য বিদ্যুৎ চমকায় যেরকম মাথার মধ্যে ওরকম দুইবার হওয়ার পরে অ্যাম্বুলেন্স নিয়ে আসি এরকম টাইমে আমি বাসার থেকে বের হয়ে আমি জিয়া হার্ট ফাউন্ডেশনে যাই ওইখানে যায় আর এক ক্ষেত্রে ওইখানে যাই না যায় একেবারে অচেতন ওখানের থেকে আমি আমার অসুস্থতা কার্ড ভিত্তিক সেবা দেয়ায় অনেক রোগীর দেখা মিলল সেন্টারটিতে কয়েকদিন আগে আর কি হঠাৎ করে আমার প্রেশার বাড়ছে আবার ধরা এখানে রিপোর্ট করার পর ধরা হাই থেকে আসি ভাঙিয়ে যাওয়ার পরে মানে ওটা ঠিক হচ্ছে না রিসার্চ ইউনিটের গবেষণায় তুলে ধরা হয়েছে সবচেয়ে বেশি আক্রান্ত সরকারি চাকুরিজীবীরা ফিফটিন মানুষ তারা নিজেরাই জানে না যে তারা উচ্চ রক্তচাপে আক্রান্ত অথচ তারা হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের রোগী উচ্চ রক্তচাপের ভয়াবহতা যেমন হার্ট ডিজিজ হার্ট অ্যাটাক কিডনি ফেলিয়র স্ট্রোক চোখের অন্তত্ব ইত্যাদি রোগ থেকে জনগণকে রক্ষা করবে উত্তরাঞ্চলবাসীর হাইপার টেনশন নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা খাদ্যাভ্যাস এবং যাপিত জীবনে আধুনিকতার পরিবর্তনেই হাইপার টেনশন রোগের প্রাদুর্ভাব তাই নিয়মিত ব্যায়াম এবং ওষুধ সেবনের তাগিদ চিকিৎসকদের খাদ্যাভাসের পরিবর্তন হয়েছে আমাদের লাইফ স্টাইলের পরিবর্তন হয়েছে আমরা আরামায়ষি জীবনযাপন করতেছি সুতরাং উচ্চ রক্তচাপের সংখ্যা বেড়েই যাচ্ছে শিক্ষা করলে হবে না আমাদের খাদ্যাভাসে পরিবর্তন আনতে হবে আমাদের কায়িক পরিশ্রম করতে হবে অল্প জায়গায় আমরা যেন কোনো যানবাহন ব্যবহার না করে হাঁটার অভ্যাস করি বা নিয়মিত আমরা হাঁটতে যেন হয় পারে বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপের তথ্যমতে দেশের আঠারো বছরের বেশি বয়সী সাতাশ দশমিক তিন শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন সাতষট্টি শতাংশ মানুষ জানে না তাদের হাইপার আছে জানার পরও চৌষট্টি শতাংশ মানুষ করেন না ওষুধ সেবন স্বাস্থ্যসম্মত জীবনযাপনে ছিয়াত্তর শতাংশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সম্ভব বলছেন চিকিৎসকরা সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর জামাতুল আনসার আল হিন্দাল শার্কিয়ায় প্রধান অস্ত্র সরবরাহকারী আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট বুধবার রাতে গাজীপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাইখং ছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেন গোয়েন্দারা দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান আসাদুজ্জামান বলেন জঙ্গি সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য আব্দুর রহিম কুকি চিনের আস্তানায় ট্রেনিং শুরুর আগে থেকে সংগঠনটির জন্য অস্ত্র সংগ্রহ করে আসছিল সে বেশিরভাগ সময় পাহাড়ে অবস্থান থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর লাগাতার অভিযানের কারণে সে পাহাড়ে অস্ত্র লুকিয়ে রেখে সমতলে এসে আত্মগোপন করে জামাতুল আনসার ছাড়াও অন্য জঙ্গি সংগঠনকে অস্ত্র কথা ছিল তার পাশাপাশি সদস্য সংগ্রহের জন্য ওই অঞ্চলে কাজ করতেছিল এবং অভিযান শুরু হলে সে চলে আসে আমরা তাকে আজকে বিজ্ঞ আদালতে দশ দিনের রিমান্ডের আবেদন সহ পাঠাবো দ্বিতীয় ও তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন ভোটারদের কাছে চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি গণসংযোগে ব্যস্ত ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও এলাকা জুড়ে নির্বাচনী আমেজ যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা চান শান্তিপূর্ণ পরিবেশে ভোট আগামী একুশে মে দ্বিতীয় ধাপে একশো একষট্টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এরপর একশো উপজেলায় তৃতীয় ধাপের ভোট হবে উনত্রিশে মে এদিকে উপজেলা নির্বাচনকে ঘিরে চুয়াডাঙ্গায় তিন ভাগে বিভক্ত হয়ে পড়েছে সরকার সমর্থিত নেতাকর্মীরা চেয়ারম্যান পদপ্রার্থী তিনজনই আওয়ামী রাজনীতির সাথে জড়িত এমন পরিস্থিতিতে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় সাধারণ কর্মীরা প্রার্থীরা বলছেন ভোটারদের কাছে গুরুত্ব পাচ্ছে ব্যক্তি ইমেজ আগামী একুশ মে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ এরই মধ্যে জেলার টক অব দ্য টাউন তিন চেয়ারম্যান প্রার্থী তিনজনই সরকার সমর্থিত রাজনীতির সাথে জড়িত তিন প্রার্থীর মধ্যে রয়েছে অভ্যন্তরীণ কোন্দল সেই বিভাজন আরও প্রকট হয়ে উঠেছে উপজেলা নির্বাচন ঘিরে ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাস কৃষক লীগের সাবেক সভাপতি আজিজুল হক এবং যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জর্দার রাজনীতির সমীকরণ ছাপিয়ে ব্যক্তি ইমেজকেই ভোটাররা গুরুত্ব দেবেন বলে মনে করছেন তারা অতীতে আমরা মানুষের পাশে এটা শক্তিশালী হয়েছে এবং সেই কারণে শুধুমাত্র দল না আজকে আওয়ামী লীগের আজকে যুবলীগের লোক আজকে স্বেচ্ছাসেবী লীগ ছাত্রলীগ সবাই পূর্ণ একটা সমর্থন মনোভাবে হোক আর সরবভাবেই হোক দিচ্ছে আওয়ামী লীগের আজকের যে জনসমর্থন সেটা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে আছে সুতরাং আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন আমার সাথে আসছেন যাচ্ছেন মানুষের কাছে তখন তো মানুষ উজ্জীবিত হবেই সেটা স্বাভাবিক এবং সেটাই হচ্ছে বেশি প্রভাব ফেলবে ব্যক্তির উপরে তার আদর্শ কেমন কেমন তার চরিত্র সৎ এটার উপরে বেশি এবং সে আমাদের ইতিমধ্যে আমি যেমন পরীক্ষিত চেয়ারম্যান প্রার্থীদের গ্রুপিং তিন খণ্ডে ভাগ হয়ে পড়েছে স্থানীয় নেতাকর্মীরা এই বিভাজনকে উদ্বেগজনক বলছেন তৃণমূল কর্মীরা তিনজন আওয়ামী ভাগ করে ফেলেছে আওয়ামী যারা সিনিয়র নেতা যারা আছে তারা তিনটাকে ভাগ করে ফেলেছে আমরা চাবো যে ভোট নিরপেক্ষ হোক সুন্দর পরিবেশে ভোট হবে নিরপেক্ষ হবে আর ভোটার উপস্থিতি আমাদের একটা বড় চ্যালেঞ্জ আমরা তরুণ ভোটার তরুণ যে প্রার্থী আছেন তার দিকে সাধারণ ভোটারদের আগ্রহ আমরা বেশি দেখতে পাচ্ছি সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী মোট ভোটার দুই লাখ তেষট্টি হাজার আটশো উনপঞ্চাশ জন জিসান আহমেদ যমুনা নিউজ চুয়াডাঙ্গা গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় একজন নিহতের ঘটনায় মামলা হয়েছে গতরাতে নিহতের বোন বাদী হয়ে বিজয়ী চেয়ারম্যান জামান সহ তিয়াত্তর জনকে আসামি করে মামলা করেন এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি আসামিদের আটকে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী রোববার ডিসি অফিস ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী বি এম লিয়াকত আলী মঙ্গলবার সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন আহত হন ছয়জন প্রতিবাদে বুধবার ও বৃহস্পতিবার ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরাজিত প্রার্থীর সমর্থকরা শরীয়তপুরে পদ্মা বেষ্টিত চলাঞ্চলে বাড়ছে সাপের আতঙ্ক বাসাবাড়ি থেকে ডিম সহ ধরা পড়ছে প্রায় ছোব লোকাচ্ছে মানুষ চলতি বছর মারা গেছেন তিনজন চিকিৎসকরা বলছেন সাপে কাটার পর অনেকে ওঝার কাছে যাচ্ছেন প্রাণ হারাচ্ছেন এ অবস্থায় দ্রুত সবাইকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা বিষধর সাপ তুলছে ফাট কলা সাপটি বসে আনার চেষ্টা সাপুরের ভেদরগঞ্জের মাতবরকান্দি এলাকায় গেল বুধবার ত্রিশটি সহ ধরা পড়ে সাপটি নদীবেষ্টিত বেষ্টিত শরীয়তপুর জেলা স্থানীয়রা বলছেন প্রতিবছর বছর বর্ষার সময় ঘনিয়ে এলে বাড়ে সাপের উপদ্রব আস্থানা গেড়েছে বাসা বাড়িতে ধরা পড়ছে প্রায় বেশি ভীতিকর পরিস্থিতি ভেদরগঞ্জে সাপ থাকে হলো পদ্মার তীরবর্তী অঞ্চলে নদীর পারে পর্দা তীরবর্তী অঞ্চলে কারণ এগুলো পাহাড়ি ডলে আসে আমাদের এই চরাঞ্চলে প্রতি বছরে বর্ষা আসলে সাপের উপদ্রব বেড়ে যায় যেমনটা এবছরও দেখা গিয়েছে সাপের ছবুল খেয়ে অনেকে দ্বারস্থ হচ্ছেন ওঝার এরই মধ্যে মারাও গেছে কয়েকজন হাসপাতালও বাড়ছে সাপে কাটা রোগীর সংখ্যা পা বান্ধানের পরে বাসায় আসছে বাসায় আসার পরে হলো গিয়া আমরা সবাই দরাদরি করে আমরা যে বেদের মুস নিয়ে গিয়েছিলাম আমার বাবার সাপে কাজ কামড় দেওয়ার পরে উনি আসলে অনেকক্ষণ সময় নষ্ট করছে আমাদের কিছু অসাবধানতার কারণে আমরা তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারিনি ভ্যাকসিনটা যেভাবেই হোক সবগুলো স্বাস্থ্যকেন্দ্রের জন্য নিশ্চিত করা হয় যে হাসপাতালে রয়েছে পর্যাপ্ত তাই আক্রান্তদের দ্রুত চিকিৎসা সেবা কেন্দ্রে নেওয়ার পরামর্শ ডাক্তারদের জানুয়ারি থেকে এই মাসের এই পনেরো তারিখ পর্যন্ত আমাদের মোট সাপে কাটার আমরা এর মধ্যে ছয় জন রুগীকে শনাক্ত করেছি যে যারা বিষাক্ত সাপের দ্বারা আক্রান্ত হয়েছে সাপে কামড় দেওয়ার পরে পূজার কাছে যায় অথবা বিভিন্ন রকম টুকটাক করে এবং সময় নষ্ট করে তারা যদি সঠিক সময় হাসপাতালে আসে তাহলে কিন্তু চিকিৎসা করা সম্ভব হাসপাতালগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের পনেরো মে পর্যন্ত চিকিৎসা নিয়েছেন অন্তত চৌরাশি জন সাপে কাটা রোগী যদিও স্থানীয়দের দাবি এই সংখ্যা আরও বেশি ওবায়দুর রহমান